नमः विष्णुपदाय कृष्णप्रसादाय श्रीमते नमस्ते सारस्वती देवे गौरवाणी आचारिणे আজকে আমরা যে শ্লোকটা আলোচনা হচ্ছিল শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের এক নম্বর শ্লোক। বেশ উবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাং রোম হর্ষণী প্রতিপূজ্য বচস্তেষাং প্রবক্তো মুখচক্রমে। বেশ উবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাং রোম হর্ষণী প্রতিপূজ্য বচস্তেষাং প্রবক্তো মুখচক্রমে। এই শ্লোকটা কেউ শিখেছেন? এই শ্লোকটা এক দুই মাস সময় পাবেন এই শ্লোকটা শেখার জন্য। এই শ্লোকটারই আলোচনা চলছিল, ব্যাখ্যা চলছিল। আমরা আমি একটু ভুলেই গেছি কোন পৃষ্ঠায় শেষ করেছিলাম। তো আমার এই 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 চিহ্নটা দেখছি এখানে 142 নম্বর পৃষ্ঠায় আছে। যদি ঠিক ঠিক থাকে তাহলে ঠিক আছে, না হলে একই কথা বারবার শুনতে হতে পারে। তো প্রভুপাদ নিরাকার শব্দটি ব্যাখ্যা করছেন। আজকাল বহু লোক আছে নিরাকার নিরাকারবাদী, তাই না? তো প্রভুপাদ বলছেন যে নিরাকার মানে জড় আকারের অভাব। নিরাকার কথাটা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন জড় আকারের অভাব, যে আকার আমরা দেখি সেই আকার নয়। আমরা যে মানুষের আকার দেখি সেটা ভগবানের আকার নয়, মিল আছে কিন্তু ভগবানের আকারটা সম্পূর্ণ অন্য রকম, চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ। এমনকি আমাদের আকারও আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিন্ময় আত্মার উপরে একটা জড় আস্তরণ। আত্মাকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আত্মাকে দেখতে গেলে আমারও চিন্ময় চক্ষু দরকার। এই রক্ত মাংসের চোখ দিয়ে আত্মাকে দেখা যায় না, তাই আমরা না দেখতে পাচ্ছি আত্মার আকার এবং না দেখতে পাচ্ছি ভগবানের আকার। এই জন্য বলা হয় নিরাকার, যে আকার আমরা দেখি না সেটা নিরাকার। তার মানে এই নয় যে সে আকার আমরা কখনই দেখতে পাব। যখন আমরা শুদ্ধ ভক্ত হতে পারব তখন আমাদের আকারও আমরা দেখব, মানে চিন্ময় আকার আত্মার আকার। তারও দুটো হাত আছে, দুটো চোখ আছে, নাক আছে, দুটো কান আছে, সব আছে, কিন্তু রক্ত মাংসের নয়, সেটা রক্ত মাংসের নয়। আমাদেরও কিন্তু সচ্চিদানন্দ বিগ্রহ, আমাদের যে আত্মার আকার এটাও সচ্চিদানন্দময়, আর ভগবানের যে আকার এটাও সচ্চিদানন্দময়। কিন্তু যেহেতু বর্তমান অবস্থায় আমরা সচ্চিদানন্দময় আকার দর্শন করতে পারছি না, সেই জন্য বলা হচ্ছে নিরাকার। কিন্তু আসলে ভগবান নিরাকার নন, ভগবানের উৎকৃষ্ট আকার আছে। মাইক কি হলো? ভগবানের উৎকৃষ্ট আকার আছে, যেমন বানরের আকার আর মানুষের আকার। বানরের আঙুল কয়টা? বানরের আঙুল কয়টা? পাঁচটা। মানুষের আঙুল কয়টা? পাঁচটা। আমি যদি বলি মানুষ বানরের মতো, কথাটা সম্পূর্ণ ঠিক নয়, কথাটা সম্পূর্ণ ঠিক নয়। তার পাঁচটা আঙুল থাকতে পারে, তার দুটো চোখ দুটো কান সবই বা নর, বা নর, নর মানে মানুষ, বা মানে কিংবা, বা নর হয়তো বা নর ওইরকম, কিন্তু আসলে নর নয় কিংবা নর, ওই থেকে বানর কথাটা। তো বানর মানুষের সঙ্গে মিলালে দেখবেন দুটো চোখ দুটো কান একটা নাক পাঁচটা পাঁচটা দশটা আঙুল, সবকিছু অনেকটা মানুষের মতো, কিন্তু তবু আমরা বলবো যে মানুষের সঙ্গে মিলে না,
তাই না? তো ঠিক সেরকম কৃষ্ণের সঙ্গে আমাদের মিলে আবার মিলে না। কৃষ্ণের আকার উৎকৃষ্ট, মানুষের আকার যেমন বানরের আকার থেকে উৎকৃষ্ট, ঠিক তেমনি কৃষ্ণের আকার এমনকি দেবতাদের আকারের থেকেও উৎকৃষ্ট। আপনি যত ঊর্ধ্বলোকে যাবেন, যেমন ব্রহ্মার দেহ রক্ত মাংসের নয়, ব্রহ্মার দেহটা রক্ত মাংসের নয়, এরকম যত ঊর্ধ্বলোকে যাবেন ওদের দেহগুলিও সূক্ষ্ম উপাদানে তৈরি, কারো মানস দেহ, মানস দেহ মানে মন দিয়ে তৈরি। সূর্যে যাবেন, সূর্যে যে প্রাণীরা আছে যেটা বৈজ্ঞানিকরা স্বপ্নেও কল্পনা করে না, কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে সূর্যেও প্রাণী আছে, তাদের দেহটা কি দিয়ে তৈরি? আগুন দিয়ে তৈরি। আমি জলে থাকতে পারি না, জলে বসবাস করতে পারি না, কিন্তু 9 লক্ষ রকমের জলজ প্রাণী জলের মধ্যে লেজ নাড়তে নাড়তে খুব আনন্দে বসবাস করছে, তাই না? খুব আনন্দে বসবাস করছে, আমি বসবাস করতে পারি। ঠিক তেমনি আমি আগুনে বসবাস করতে পারি না, কিন্তু আমাদের বেদ বলছে প্রাণঃ সর্বগতঃ, প্রাণঃ সর্বগতঃ মানে প্রাণ সব জায়গায় প্রবেশ করতে পারে, আগুনের মধ্যে প্রবেশ করতে পারে, জলের মধ্যেও প্রবেশ করতে পারে, আকাশেও প্রবেশ করতে পারে, আমরা দেখছি চোখের সামনে, মাটির নিচেও প্রাণ আছে আমরা দেখতে পাচ্ছি। মনে আছে ছোটবেলায় আমাদের বাড়ির আশেপাশে কু কাটা হয়েছিল, প্রায় 6-7 ফুট নিচে একটা ব্যাং পাওয়া গেছে, সাদা ব্যাং, 6-7 ফুট নিচে মাটির নিচে সাদা ধবধবে একটা ব্যাং, কি করে বেঁচে আছে? তার কুম্ভক জানা আছে, যোগীরা যে কুম্ভক অভ্যাস করে না, ব্যাঙের কুম্ভক জানা আছে। একটা মাটির ঘর ভাঙা হয়েছিল, মাটির ঘরের ওয়ালের ভিতর থেকে একদম মানে প্রবেশ করার রাস্তা নেই, কিভাবে কিভাবে ঢুকেছে জানি না, সাপ। তো প্রাণ সর্বগত, প্রাণ সব জায়গায় থাকতে পারে, যেমন মরুভূমি সেখানেও দেখবেন মরুভূমির সাপ আছে, ওরা গরম সহ্য করতে পারে বেশি। এক এক জায়গায় এক এক রকম প্রাণী, জলের প্রাণী, স্থলের প্রাণী, সূর্যের প্রাণী, অনেকে বলে তো সূর্যদেব তো কুন্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তার দেহটা যদি অগ্নিময় হয় তো সূর্যদেবের সঙ্গে যদিও সেটা একেবারে মানুষের মতো হয়নি, কিন্তু এক ধরনের মিলন হয়েছিল। কিন্তু তাহলে কি করে কুন্তি দেবীর দেহটা পুড়ে গেল? প্রশ্ন করেছেন দীনকৃষ্ণ, আপনারা সবাই চেনেন তো না, প্রশ্ন করেছেন যে কুন্তি দেবীর দেহটা পুড়ে গেল না কেন? উত্তর হচ্ছে তারা তো দেবতা না, তাদের অনেক বিদ্যা জানা আছে, তারা যখন পৃথিবীতে আসে মানুষের মতো না, তারা ইচ্ছা করলে পৃথিবীর মতো দেহ নিয়ে নিতে পারে, দেবতা, তারা যে কোনো রূপ গ্রহণ করতে পারে, যে কোনো রূপ গ্রহণ করতে পারে। কিন্তু কুয়ার ব্যাঙের কাছে তো আর আটলান্টিক মহাসাগর বোঝানো সম্ভব হবে না। তো আমাদের শাস্ত্রে আছে দেবতারা আসতেন, এমনকি ব্রহ্মাও পৃথিবীতে এসেছেন, কিন্তু ব্রহ্মার মানুষ দেহ, কিন্তু পৃথিবীর মানুষের রক্ত মাংসের দেহ, তাদের মধ্যে অনেকে ব্রহ্মার দর্শন পেয়েছিলেন কিভাবে? কারণ তারা যখন এখানে আসেন তারা এখানকার মতো নিজেদেরকে আবার একটু পরিবর্তন করে নিতে পারেন, সেই ক্ষমতা তাদের আছে। যেমন অনেক রাক্ষস, দেবতার কথা তো দূরের কথা, রাক্ষস তাদেরকে বলা হয় কামরূপী, কামরূপী মানে কি? কামরূপী মানে যেরকম ইচ্ছা, কাম মানে ইচ্ছা, যেরকম ইচ্ছা সেরকম রূপ গ্রহণ করতে পারে। যেমন আমরা দেখি শূর্পণখা, শূর্পণখা যখন রামচন্দ্রকে বিয়ে করতে চেয়েছিলেন, শূর্পণখা দেখতে ছিল কুৎসিত রাক্ষস, কিন্তু যখন রামচন্দ্রকে বিবাহ করতে চাইলেন, দেখলেন রামচন্দ্র খুব সুন্দর, তাহলে আমি তো কুৎসিত রূপে গেলে আমাকে বিবাহ করবে না, তাই তিনি কি করলেন, রাক্ষসের রূপ বদল করে একটা সুন্দরী রমণীর রূপ গ্রহণ করেছিলেন। পুতনার ক্ষেত্রে দেখি, পুতনা যখন কৃষ্ণকে মারতে গিয়েছিলেন এমনিতে তার রূপ ছিল ভয়ঙ্কর, কিন্তু যখন কৃষ্ণের কাছে গেলেন এত সুন্দরী ছিলেন যে মা যশোদা ডেকে নিয়ে গেলেন, ছেলে কাদের মনে করেছেন কোন লক্ষ্মী দেবী এসে গেছেন, এরকম তো বর্ণনা আছে। তো রাক্ষস কুক্ষস যদি রূপ পাল্টাতে পারে দেবতারা পারবে না? তো সূর্যদেব যখন এসেছিলেন তিনি কুন্তির উপযুক্ত দেহ নিয়েই তিনি কুন্তির কাছে এসেছেন, অগ্নিময় দেহ নিয়ে তিনি কুন্তির কাছে আসেন। নানা ভাবে তারাও যেমন কুন্তিরও তো ক্ষমতা পাবো না, কুন্তিরও ক্ষমতা পাবো না,
যাই হোক, আমাদের সেইভাবে বুঝতে হবে। কিন্তু আমি পোয়ার বেং হয়ে আটলান্টিক মহাসাগর বুঝতে চাই, ওই দিনা ঠাকুর অনেক প্রশ্ন করে অনেক, যেগুলিতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের মাথা ঘুরে যায়। তো যাই হোক, ভগবান নিরাকার নন। প্রভুপাদের সেই বিখ্যাত উক্তি আমি প্রায় ক্লাসেই বলি, প্রভুপাদ বলতেন ইংরেজিতে প্রভুপাদের কথাটা, অল্প ইংরেজি জানেন, আমি প্রভুপাদের ইংরেজি কথাটা বলছি, তারপরে বাংলা করছি। প্রভুপাদ বলছেন, গড হ্যাজ ক্রিয়েটেড সো মেনি আনলিমিটেড ফর্মস, বাট দিস পুয়ার গড হ্যাজ নো ফর্ম। যে ভগবান অনন্ত প্রকারের রূপ সৃষ্টি করেছেন, পৃথিবীর রূপ, সূর্যের রূপ, চন্দ্রের রূপ, 33 কোটি দেবদেবের রূপ, 84 লক্ষ রকমের প্রাণীর রূপ, ভগবান অনন্ত প্রকার রূপ সৃষ্টি করেছেন, কিন্তু গরিব বেচারার কোন রূপ নাই। এটা হয় নাকি? এত রূপ সৃষ্টি করলেন যিনি জগতে, সমস্ত রূপ তো তিনি সৃষ্টি করলেন, আর সেই গরিব বেচারার রূপ নাই। প্রভুপাদ এই কথাটাই ইউজ করেছেন, দ্যাট পুয়ার গড হ্যাজ সেই গরিব বেচারার কোন রূপ নাই। প্রভুপাদ কথাটা মানে একটু ইয়ে করে বলেছেন, যাতে বুঝতে পারে যে কৃষ্ণের রূপ আছে, কিন্তু সেটা রক্ত মাংসের রূপ নয়, চিন্ময় রূপ। কিন্তু মাঝে মধ্যে আমরা মহাভারতে এমন বর্ণনা পাই, যেমন সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন, তার হাত থেকে একটু রক্ত বেরিয়েছে, তো সেটা আবার দ্রৌপদী কি করেছিল, তার শাড়ি দিয়ে সেটাকে বেঁধেছিল। তার মানে তারা ইচ্ছা করলে আবার রক্ত মাংসের রূপ গ্রহণ করতে পারে। আবার কৃষ্ণের লীলাগুলি এরকম, কখনো সাধারণ মানুষের মতো, কখনো আবার ভগবানের মতো। যেমন দুর্যোধন যখন তাকে বাঁধতে গেছিল, আমরা তো জানি মা যশোদা তাকে বেঁধে ফেলেছিলেন দড়ি দিয়ে, কিন্তু দুর্যোধন যখন তাকে বাঁধতে গিয়েছিল, দুর্যোধন তো নিজে হাতে বাঁধতে যাননি, তার অসংখ্য সৈন্য সামন্ত ছিল, বলছিল গোয়ালাকে বাঁধো। তখন সৈন্য সামন্তরা আগে দড়ি টড়ি নিয়ে কৃষ্ণকে বাঁধতে গেছিলেন, কৃষ্ণের পায়ের মধ্যে মানে চরণে গেরো দিচ্ছেন, পা কেটে চলে আসছে। মাখনের মধ্যে, মাখনে গেরো দিয়ে রাখা যায়, মাখনে গেরো দিয়ে এরকম কেটে কেটে চলে আসছে, যতবারই গেরো দিচ্ছেন কেটে কেটে। তো তখন যদি দুর্যোধনের একটু ঘিলু থাকতো, তাহলে এসব চরণে লুটিয়ে পড়তেন, ঘিলু নেই, তো বলছে ম্যাজিক দেখাচ্ছে, কৃষ্ণ ম্যাজিক দেখাচ্ছে। এইভাবে যারা কৃষ্ণ বিদ্বেষী, তারা কৃষ্ণের এই সমস্ত লীলাগুলিকে গল্প বলে চালিয়ে দেয়, মিথ্যা বলে চালিয়ে দেয়, আর যেগুলি দিয়ে কৃষ্ণের নিন্দা করতে সুবিধা হয়, সেগুলিকে তারা বলে এগুলি বাস্তব সত্য, কৃষ্ণ এগুলি করেছিলেন, আর যেগুলি দিয়ে কৃষ্ণকে ভগবান বলে প্রমাণ হয়ে যায়, সেগুলিকে তারা গল্প বলে। তো যাই হোক, তো দুর্যোধন কৃষ্ণকে বাঁধতে পারেননি, কারণ কৃষ্ণের রূপটা ছিল সচ্চিদানন্দময়, সেটা রক্ত মাংসের রূপ ছিল। তো কখনো কখনো তিনি আবার এমনও লীলা করছেন যে মনে হচ্ছে রক্ত মাংস। এগুলি মেইনলি করেছেন অসুরদেরকে বিভ্রান্ত করার জন্য, কারণ কৃষ্ণ চান না অসুররা আমাকে পেয়ে যায়। অসুররা যদি আমাকে পেয়ে যায়, তাহলে তো তারা সস্তায় দুর্মূল্য মানে অমূল্য বস্তু সস্তায় পেয়ে, অসুররা যাতে না পায়, এই জন্য কৃষ্ণ মাঝে মধ্যে এমন কিছু লীলা করেছেন যে আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। যখন আমি যুদ্ধ থেকে পালিয়ে গেলাম, যখন ওই জরাসন্ধ 17 বারের পর 18 বার যখন আক্রমণ, তার আগে এসেছিলেন কালো যখন, ওই তখন কৃষ্ণ একবার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছিল, তো অসুররা সেটাকে বড় করে থাকবে কৃষ্ণ ভীতু পালিয়ে গেছেন। কিন্তু কৃষ্ণ কেন পালিয়ে গেছেন সে কথা শাস্ত্রে আছে, সেখানে বলা হয়েছে যে মথুরাবাসীরা যখনই যারা সন্দেশে মথুরা আক্রমণ করতেন, মথুরাবাসীরা খুব ভয় পেত, তো এদিকে কৃষ্ণ আবার যারা সন্দেহকে মারবেন না, কারণ কৃষ্ণ জানেন যারা সন্দেহ মৃত্যু কার হাতে, ভীমের হাতে, এটা কৃষ্ণ জানেন, তার হাতে তার মৃত্যু লেখা, তো আমি এখানে তার কর্মের মধ্যে আমি আর হস্তক্ষেপ করবো না। কিন্তু কৃষ্ণ চাইছিলেন পৃথিবীর যাবতীয় অসুরকে বধ করতে, তো অসুরগুলিকে যদি জমায়েত না করা হয়, যারা সন্দেহে পাঠাচ্ছেন তুমি একদল অসুর নিয়ে আসো, প্রথমবার নিয়ে আসলেন 100,000 অসুর, সেগুলিকে কৃষ্ণ মারলেন, তারপরে নিয়ে আসলেন আবার 100,000 অসুর, কৃষ্ণ মারলেন, কৃষ্ণ জায়গায় বসে বসে মারছেন, 17 বার মারলেন যারা সন্দেহকে মারছেন, মারলে আবার আনবে কি অসুর, কারণ মারলে তো আর গিয়ে অসুর আনতে পারবে না, ছেড়ে দিচ্ছে আরো নিয়ে আস আরো নিয়ে আস।
সেটা যখন মথুরাবাসী দেখলেন যে জরাসন্ধকে মারলে কিন্তু আর গন্ডগোল হয় না, বারবার 17 বার গন্ডগোল মথুরাবাসীরা সহ্য করেছে। তারপরে মথুরাবাসীদের মধ্যে যারা বিজ্ঞ জন তারা কৃষ্ণকে জানালেন যে এইভাবে যে জরাসন্ধ বারবার সৈন্য নিয়ে আক্রমণ করে তাতে তো মথুরাবাসীদের ভয় না, যদিও তখনকার দিনের যুদ্ধ এখনকার দিনের মতো না, এখনকার দিন তো আরো ভয়ঙ্কর, বোমা মারবে তো অ্যাটম বোমা মারবে ভালো মানুষও মারা যায়, কিন্তু তখনকার দিনে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই হতো, মাঠটা কিন্তু মন মতো সেবা করছে না, যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই হতো, সাধারণ গ্রামবাসী বা শহরবাসীদের তেমন কোনো ক্ষতি হতো। তা সত্ত্বেও একটা যুদ্ধ বারবার হচ্ছে, লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধ করছে, একটা ভয় তো থাকে, একটা আতঙ্ক থাকে, আওয়াজ হয়, ঘুমের ডিস্টার্ব হয়, একটা তো অসুবিধা হয়। 17 বার তারা সহ্য করেছেন, 17 বারের মাথায় তারা যখন বললেন আমরা আর সহ্য করতে পারছি না, তখন কৃষ্ণ বললেন কোনো চিন্তা নেই, আমি এবার তারা যাতে আর না আসে আমি সেই ব্যবস্থা করছি। তো জরাসন্ধকে মারলেন না, কারণ জরাসন্ধের মৃত্যু হবে ভীমের হাতে, ওই কালো যবনের মানে কালো যবনকে দেখালেন আমি ভয় পেয়ে গেছি, পালাতে পালাতে তাকে নিয়ে গেলেন কোথায়, মুচুকন্দ গুফায় নিয়ে, সেখানে মুচুকন্দ গুফায় কালো যবনের মৃত্যু হলো। এইভাবে এরপর থেকে তো আর জরাসন্ধ আসেননি, কারণ কৃষ্ণ চলে গেলেন দ্বারকার সমুদ্রে, ওই সমুদ্রের জলে গিয়ে যুদ্ধ করার ক্ষমতা জরাসন্ধের ছিল না, জলের মধ্যে রাজপ্রাসাদ, সেখানে কি করে যুদ্ধ করবে। আমরা যে আবার দ্বারকা দেখতে গেলাম, হ্যাঁ, ওই বড় বড় নৌকা করে, যদিও সেই সমুদ্র নেই এখন, আগে সমুদ্র আরো বড় ছিল, সবাই বলছে সমুদ্রটা আগে আরো বড় ছিল, তাও 30 মিনিট থেকে 45 মিনিট লেগে গেল যেতে আসতে, আবার 45 মিনিট। তো ওইখানে গিয়ে যুদ্ধ করে কোনো আক্রমণ করা অত সহজ না, বুঝেছ, দ্বারকা তো এখন জলের নিচে, আসল দ্বারকা জলের নিচে, তখন সমুদ্রের মধ্যে দ্বারকা ছিল, জরাসন্ধের পক্ষে অত দূরে গিয়ে সমুদ্রের মধ্যে যুদ্ধ করা সম্ভব ছিল। তো যাই হোক, এইভাবে কৃষ্ণ পালিয়ে গিয়েছিলেন, আর যারা কৃষ্ণ বিদ্বেষী তারা ওইটাকেই ম্যাগনিফাই করে, ওইটাকে ম্যাগনিফাই করে। কিন্তু এটা যে কেন করেছেন কৃষ্ণ, ভক্তদের শান্তির জন্য, ভক্তরা যাতে উদ্বিগ্ন না হয়, সেটা তারা, এটা গল্প, ওইটা গল্প। আর কৃষ্ণ যে পালিয়ে গেছেন এটা সত্য, কেন পালিয়েছেন, ভয়ে পালিয়েছেন, ওইগুলো হচ্ছে কৃষ্ণ বিদ্বেষীদের কাজ। তো যাই হোক, যে প্রসঙ্গটা এখানে চলছে যে ভগবান নিরাকার নন, তিনি সবচেয়ে সুন্দর, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয়, ভগবানের 6টি লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে ভগবান সবচেয়ে সুন্দর, এবং এই সংসারের যত সৌন্দর্য, যত যত বিভূতিমত সত্তম শ্রীমদুর্জিতমেব, এই সংসারে যা কিছু সুন্দর, যা কিছু শক্তিশালী, সবই হচ্ছে তারই শক্তির প্রতিবিম্ব, তারই সৌন্দর্যের প্রতিবিম্ব। তাহলে ভগবান নিশ্চয়ই সুন্দর, ভগবান যদি সুন্দর না হন, ভগবান যদি নিরাকার হন, তাহলে জগৎটা নিরাকার, চিনি যদি নিম পাতার মতো হতো তাহলে রসগোল্লাটাও তেতো লাগতো নাকি, চিনিটা যদি নিম পাতার মতো হতো তাহলে রসগোল্লাটা তেতো তেতো হয়ে যাবে। তো ভগবান যদি নিরাকার হতেন, তার সৃষ্ট জগৎ অবশ্যই নিরাকার, ভগবানের রূপ আছে তাই তারই শক্তির প্রতিবিম্ব এই জগৎ, তারও রূপ আছে। তো এইভাবে আসলে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর একটা তার জৈব ধর্মে একটা কথা বলেছে, যারা নিরাকারের পেছনে দৌড়াবে তারা উগ্রপন্থী হবে, নিরাকারের পেছনে যারা দৌড়াবে তারা উগ্রপন্থী হবে। আমরা কিছু কিছু প্রমাণ তো পাচ্ছি, কিছু কিছু প্রমাণ তো পাচ্ছি, যাই হোক, আমরা কোনো অবস্থাতেই নিরাকারের পেছনে দৌড়াবো, নিরাকার আমরা মানি, সূর্য মানি মানে সূর্যের নিরাকার জ্যোতিকে আমরা মানি, সূর্য গোলাকার মানে আকার সাকার, সূর্য কি নিরাকার, কিন্তু তার জ্যোতিটা নিরাকার। ঠিক তেমনি কৃষ্ণের জ্যোতিকে বলা হয় ব্রহ্ম জ্যোতি, সেই ব্রহ্ম জ্যোতি নিরাকার আমরা মানি, কিন্তু সূর্য আগে না সূর্যের জ্যোতি আগে, সূর্য যে কোনো যে টিউবলাইটটা কি নিরাকার না সাকার, টিউবলাইটের জ্যোতিটা কিন্তু নিরাকার, টিউবলাইটের যে লাইটটা আলোক, আলোক সেটা কিন্তু নিরাকার। তো আলোক আগে না লাইট আগে, সাকার আগে, সাকার আগে,
এই দৃষ্টান্তগুলি প্রভুপাদই দিয়েছেন সাকার আকার। ঠিক তেমনি সূর্য সাকার, তার জ্যোতি নিরাকার। আমরা নিরাকার মানি, কিন্তু নিরাকার সাকারের উপর নির্ভরশীল। সূর্যের জ্যোতি সূর্যের উপর নির্ভরশীল, সূর্য জ্যোতির উপর নির্ভরশীল নয়, কিন্তু সূর্যের জ্যোতি সূর্যের উপর নির্ভরশীল। তার মানে নিরাকার সাকারের উপর নির্ভরশীল, এটাই হচ্ছে সিদ্ধান্ত। ব্রহ্মনিষ্ঠ প্রতিষ্ঠাহম, কৃষ্ণ বলছেন যে নিরাকার ব্রহ্মার ভিত্তি হচ্ছে আমি, এই জন্য নিরাকার ব্রহ্মকে বলা হয় ব্রহ্ম জ্যোতি। আরেকটা যুক্তি হচ্ছে যে ভগবানকে বলা হয় পূর্ণ, ওং পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান যেহেতু পূর্ণ, তার মধ্যে কোনো কিছুর অভাব অনাটন সম্ভব নয়। আমরা যদি বলি ভগবানের শক্তির অভাব, তাহলে তিনি অপূর্ণ। আমরা যদি বলি ভগবানের জ্ঞানের অভাব, তাহলে তিনি অপূর্ণ। আমরা যদি বলি ভগবানের রূপের অভাব, তাহলে তিনি অপূর্ণ। এত সুন্দর সুন্দর যুক্তি থাকছে, মানুষ কি করে নিরাকারের পেছনে দৌড়ায়? আর নিরাকারের সঙ্গে প্রেম বিনিময় সম্ভব নয়। নিরাকারের সঙ্গে প্রেম বিনিময় সম্ভব সম্ভব যার সঙ্গে প্রেম বিনিময় হবে তার রূপ থাকতে হবে, আর তার যদি সর্বশ্রেষ্ঠ রূপ থাকে, ভগবানের রূপের উপর আর রূপ নাই। সেই জন্য তো আমাদের ধর্মকে বলা হয় প্রেম ধর্ম, প্রেম ধর্ম, কারণ ভগবানের সঙ্গে ভক্তের প্রেম হয়। যেখানে প্রেম নাই সেখানে মারো কাটো, ঠিক না? তাহলে নিরাকারের ব্যাপারটা পরিষ্কার হলো আশা করি। আর নলেজ, সো ফার আওয়ার নলেজ ইজ কনসার্ন, ইট ইজ ভেরি লিমিটেড। উই ডু নট নো, উই ক্যান হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অফ আওয়ার প্রেজেন্ট নলেজ, বাট উই ডু নট নো হোয়াট ওয়াজ ইন দ্য পাস্ট অ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ফিউচার। এমনকি বর্তমানে যে আমাদের জ্ঞান, জ্ঞান তো বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো আমরা না জানি অতীত, অতীত বলতে কাউকে যদি জিজ্ঞেস করেন সিন্ধু সভ্যতা 3000 বছর অতীত, প্রভুপাদ বলেন 3000 বছর সময় হলো না, আমাদের দরকার কোটি কোটি বছর। আমাদের জানতে হবে অনন্ত কোটি বছর। তুমি কি 3000 বছর, এটা একটা সময় হলো 3000 বছর? তোমরা যে কুয়ার ব্যাং এমনি বোঝা, আমাদের ভাগবতে কোটি কোটি বছরের ইতিহাস লেখা আছে, আমাদের মহাভারতে কোটি কোটি বছরের ইতিহাস লেখা আছে। ওই 3000 বছর প্রভুপাদ বলছে আমরা কিন্তু গোনার মধ্যে ধরি না। 3000 বছর আমাদের কাছে 3 সেকেন্ডও নয়, সেটা আমরা গোনার মধ্যেই ধরি না। তো অতীত মানুষ কতটুকু জানে? 3000 বছর নিয়ে তারা সিন্ধু সভ্যতা লিখে মনে করে না জানে, তাও আবার বলছে আনুমানিক। আনুমানিক 3000 বছর আগে হয়তো মানুষ এরকম, যে কোনো ইতিহাস পড়বেন, আমরা তো ছোটবেলায় পড়েছি, হয়তো মানুষ কাঁচা মাংস খেত, হয়তো মানুষ গুহার মধ্যে থাকতো, হয়তো কথাটা দেখবেন, মিলিয়ে দেখবেন, হয়তো লেখে তুমি তোমার কিসের জ্ঞান, কথায় কথায় হয়তো, এটা কিসের জ্ঞান? তার মানে অজ্ঞান, অতীত সম্পর্কে আমরা কিছুই জানি না। জানলে হয়তো, গীতাতে কৃষ্ণ বলেছেন হয়তো, কৃষ্ণ যখন বিভিন্ন বর্ণনা দিচ্ছেন কোথাও বলেছেন হয়তো, একটা শ্লোকে দেখান তো যে কৃষ্ণ বলছেন হয়তো, তার মানে কি এটা জ্ঞান? আর আমরা যে স্কুলে পড়ে এসেছি, এমনকি ডারউইন থিওরি হয়তো, সব হয়তো, প্রভুপাদ বলতেন আমরা হয়তোর মধ্যে নেই। অতীত সম্পর্কে আমরা কিছু জানি না, বর্তমান সম্পর্কে কিঞ্চিত, কতটুকু জানি আমরা কিঞ্চিত, অতীত বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছু জানি না। মানুষ যে 84 লক্ষ জনে ভ্রমণ করে কর্ম অনুসারে, এবং এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যায়, এবং কি যে হবে আমাদের জীবনে মৃত্যুর পরে, আমরা কতটুকু জানি? কিছুই জানি না। তো এইভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমরা কিছুই জানি না, কিন্তু ভগবান, তাকে বলা হয় সব জানতা। এটা পৃথিবীর সব শাস্ত্রে ভগবানকে বলা হয়েছে সর্বদ্রষ্টা, সব জানতা, সর্বজ্ঞ। ইংরেজিতে বলা হয়েছে অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট, বাইবেল অমনিসিয়েন্ট, সব জানা। আমাদের কৃষ্ণকে তারা সমালোচনা করে, কৃষ্ণ বস্ত্র হরণ করেছে, তো প্রশ্ন করা যায় ভগবান যদি সব জানতা হয়, সে তোমার কৃষ্ণই হোক আর আল্লাহই হোক আর যে, ভগবান যদি সব জানতা হয়, তো
তো কোনো মহিলা যখন বাথরুমে স্নান করে তখন ভগবান সেটা দেখেন কিনা, কি বলবেন? আমরা খোলাখুলি আলোচনা করছি, কোনো মহিলা যখন বাথরুমে স্নান করে ভগবান সেটা দেখেন কিনা, সেটা আমাদের কৃষ্ণই হোক আর মুসলমানদের আল্লাহই হোক আর খ্রিস্টানদের খ্রিস্টই হোক, ভগবান যদি সব জানতা হয়, সর্বদ্রষ্টা, আমাদের শাস্ত্র আছে সর্বদৃক, সর্বদৃক সব দেখে, সব দেখে, তাইলে যে কোনো ধর্মের ভগবান, যে কোনো ধর্মের ভগবান সেটা দেখেন কিনা? উত্তর দিক, সত্যিকার উত্তর দিক, দেখেন তো কৃষ্ণ প্রকাশ্যে দেখেছেন, আর তোমাদের ধর্মের ভগবান হয়তো প্রকাশ্যে এরকম দাবি করেন না যে আমি দেখেছি, কিন্তু দেখেন তো, তিনি যদি সর্বদ্রষ্টা হন তিনি তো দেখবেন, কারণ তিনি সর্বদ্রষ্টা, কিন্তু দেখলেও তিনি পবিত্র। তাহলে যদি তিনি তোমাদের ভগবান যদি সে অবস্থায় পবিত্র থাকতে পারে, আমাদের কৃষ্ণ কেন বস্ত্র হরণের সময় পবিত্র থাকতে পারবে না? উত্তর নেই, উত্তর নেই, কিন্তু গায়ের জোরে, গায়ের জোরে চলছে। ভগবান সব জানেন, সব দেখেন, সুতরাং তিনি দেখে উত্তেজিত হন। যেমন আমরা উলঙ্গ কুকুর দেখি, দেখি তো আমরা উলঙ্গ কুকুর, কুকুর কিন্তু একটা কুকুরকে দেখে উত্তেজিত হয়ে পড়তে পারে, মানুষ উত্তেজিত হয় হয় কেন হয় না? কারণ তার স্তরটা এত নিকৃষ্ট যে এখানে উত্তেজনার কোনো কারণ নেই। তো ভগবানের কাছে আমরা এত মানে এই জড়দেহ রক্ত মাংসের দেহটা এত জঘন্য যে এখানে ভগবান এখানে উত্তেজিত হওয়ার কিছু নেই ভগবান। তাই আমাদের লীলাগুলি শুনে যে বিভিন্ন ধর্মের লোকেরা যে নিন্দা করে, তোমাদের ধর্ম সেটা আছে, তোমরা স্বীকার করতে পারবে না, ভগবান সর্বদ্রষ্টা, স্বীকার করতে পারবেন, সব দেখে। সুতরাং তিনি যদি সব দেখতে পারেন, কৃষ্ণ সব দেখেছেন, কি আছে, কি এটা কি হজম হলো, কথাটা হজম হলো? তো সেইভাবে আমাদের বুঝতে হবে। আর ভগবানের সৃষ্টি, সান ইজ বিগার দেন দিস প্ল্যানেট 1400,000 টাইমস বিগার, 1400,000 গুণ, অর্থাৎ 1400,000 পৃথিবী একসঙ্গে করলে হবে সূর্যের আয়তন, 1400,000 পৃথিবী, একটা পৃথিবী আমরা কোন কিনারা খুঁজে পাই না, 1400,000 পৃথিবী একসঙ্গে করলে হবে সূর্যের আয়তন। এবং এটা কত দূরে আছে? 93 মিলিয়ন মাইল, বাবারে, 1 মিলিয়ন মানে 10 লাখ, 1 মিলিয়ন, 93 মিলিয়ন মাইল দূরে পৃথিবী থেকে, তার রোদ লক্ষ কোটি বছর ধরে চলছে, মানুষ এখনো সহ্য করতে পারছে না। তো এটা কি ছোটখাটো একটা জিনিস হলো? এটা এই এই প্রভাব সম্ভব? তো ভগবানের সৃষ্টি এরকম, প্রত্যেক ব্রহ্মাণ্ডে এরকম সূর্য আছে, অনন্ত কোটি সূর্য, প্রত্যেক ব্রহ্মাণ্ডে যদি একটা করে সূর্য হয়, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সূর্য, সেটা হচ্ছে ভগবানের শক্তির একটা কণা মাত্র। এইভাবে যদি আমরা আবার দেখুন, আমি যে যে রথে গেলাম কতদিন, একবার ওই মালদা থেকে কোথা থেকে যেন উঠলাম, না এটা হলো কুচবিহার থেকে উঠলাম, 6 থেকে 7 ঘন্টা ট্রেন লেট, 6 থেকে 7 ঘন্টা লেট ট্রেন, সত্যি ঘটনা। তো 6 থেকে 7 ঘন্টা তুমি তোমরা মানুষ ট্রেনটাকে তোমরা লেট করে দাও, কিন্তু সূর্যটা যদি 6 থেকে 7 ঘন্টা লেট হয়, তোমার রেলগাড়ি তো 6 থেকে 7 ঘন্টা হামেশাই লেট হচ্ছে। আরেকবার কোথায় যেন গেছিলাম, পুরী আসার পথে বোধ হয় 24 ঘন্টার মতো লেট ছিল, তাও আবার রাস্তা অর্ধেক রাস্তা চলে এসেছে, অর্ধেক রাস্তা চলে এসে সারা রাত সারা দিন ট্রেন চলছে, রাস্তা ঠিক হচ্ছে, ক্যান্সেল করে দিলেই ভালো হতো। তো তোমাদের যদি এরকম 24 ঘন্টা লেট হয়, 6 ঘন্টা 7 ঘন্টা লেট হয় হামেশা, তাহলে ভগবানের সৃষ্টিতে
চন্দ্র চাঁদ উঠে, সূর্য উঠে, কত ঘন্টা করে লেট হয় বলুন? 1 সেকেন্ড লেট হয় কিনা? 1 সেকেন্ড লেট হয় কিনা? না, রূপাত বলছেন 1 সেকেন্ডও লেট হয় না। যে ঋতুতে যেখানে দাঁড়াবার কথা সূর্য, সেই ঋতুতে সেখানে দাঁড়িয়ে পড়ছে। আবার প্রভুপাদ কথা বলেছেন একটা বক্তৃতা আমার মনে আছে, যে সূর্য যদি 1 ইঞ্চি পৃথিবীর থেকে এগিয়ে আসে পৃথিবী পুড়ে যাবে, আবার সূর্য যদি 1 ইঞ্চি পৃথিবী থেকে পেছনে চলে যায় পৃথিবীতে অনেক জায়গায় বরফ হয়ে যাবে। তার মানে দূরত্বটাও তাকে মেনটেন করতে হচ্ছে। সে কতটুক কত কিলোমিটার দূরে থাকবে, এই যে বলা হচ্ছে 93 মিলিয়ন কিলোমিটার, মানে মাইল, মাইল আরো বড়, 93 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাই না? 93 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্য একেবারে লাইন ধরে ধরে, ভগবান যে লাইন এঁকে দিয়েছেন সেই লাইন ধরে ধরে যাচ্ছে। হ্যাঁ, কি বলে, ডি রেল, ডি রেল মানে রেলগাড়ির লাইন থেকে বেরিয়ে যাবে, করমণ্ডলে যেটা লাইন থেকে বেরিয়ে গেছে, সূর্যের, সূর্যের লাইন থেকে সূর্য কখনো বেরোয় না। যে লাইন ভগবান এঁকে দিয়েছেন সেই লাইন ধরে তাকে যেতে হবে, এবং যে টাইম তিনি বলে দিয়েছেন সেই টাইম 1 সেকেন্ড লেট হবে না। তাহলে কোথায় মানুষের ম্যানেজমেন্ট? একটা রেলগাড়ি 24 ঘন্টা লেট করে দেয়, 12 ঘন্টা লেট করে দেয়, 7 ঘন্টা লেট করে দেয়, কিন্তু সূর্য তো 1 সেকেন্ডও লেট করে না। তারপরে মানুষ বলে ভগবান নাই। নাস্তিকরা যে কিরকম ব্রেন নিয়ে চলে, চোখ নাই, আসলে ভগবান আছে, চোখ নাই। অমুক লীলা প্রভুর উত্তর, একজন বলছেন, অমুক লীলা প্রভুকে বলছেন যে ভগবান নেই, কি করে বললেন? ভগবানকে দেখা যায় না, দেখা যায়। তখন অমুক লীলা প্রভু বললেন, আপনার বুদ্ধি আছে তো? হ্যাঁ অবশ্যই আছে, একটু দেখান, আপনার বুদ্ধিটা একটু দেখান। বুদ্ধি আমি কি করে দেখাবো? ও, দেখা যায় না মানে নেই, ভগবানকে দেখা যায় না তাই ভগবান নেই, আপনার বুদ্ধিকে দেখা যায় না তাই আপনার বুদ্ধি, তার মানে আপনি বোকা। তো বোকা লোক হলে আপনি কি করে ভগবানকে বুঝবেন? আপনার বুদ্ধি আছে কিন্তু দেখাতে পারছেন। বুদ্ধি তো একটা অদৃশ্য শক্তি, এটা তার ছবি তুলে ক্যামেরা দিয়ে বুদ্ধির ছবি তুলে দেখা, কাজকর্মের মাধ্যমে সেই বুঝতে পারবে যার বুদ্ধি আছে। কার বুদ্ধি আছে কার বুদ্ধি নেই সেটা আবার একটা কুকুর বুঝতে পারে। বুদ্ধি যেমন দেখা যায় না, ভগবানকে দেখা যায় না, কিন্তু বুদ্ধিমান বুদ্ধি দেখতে পায়, ঠিক তেমনি যারা চিন্ময় স্তরে আছেন, যে সমস্ত ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তারা চিন্ময় ভগবানকে উপলব্ধি করতে পারেন। বাট ইট ইজ গিভিং আস রেগুলার হিট এন্ড লাইট, সেই সূর্য আমাদেরকে নিয়মিত উত্তাপ দান করছে, আলোক দান করছে। হিট ইজ সো স্ট্রং দ্যাট 93 মিলিয়ন মাইলস অ্যাওয়ে স্টিল উই ক্যান টলারেট দ্য হিট। সূর্য 93 মিলিয়ন মাইল দূরে পৃথিবী থেকে, তার উত্তাপ আমরা সহ্য করতে পারছি না। কোথায় যেন, চীন দেশে বোধ হয় তারা বলছিল একটা কৃত্রিম সূর্য তৈরি করবে, একবার দেখছিলাম কোন নিউজে, কৃত্রিম সূর্য তৈরি করবে, মানে আকাশের মধ্যে একটা একটা গোলক বসাবে স্যাটেলাইটের মধ্যে, ওইটা সূর্যের মতো আলো যাবে, এটা সম্ভব? বোকামি, কোনোদিনও পারবে না, একটা মোমবাতির মতো হয়তো মিটমিট করে জ্বলবে। সূর্য তৈরি করা কারো পক্ষে সম্ভব না, এটা একমাত্র ভগবানই তৈরি করছে। উই ক্যানট হ্যাভ এনি পারফেক্ট নলেজ, তো কিভাবে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন, কিভাবে ভগবান সূর্য সৃষ্টি করেছেন, সেই সম্পর্কে আমাদের কোনো নিখুঁত জ্ঞান অর্জন করা সম্ভব। সূর্যকে আকাশে দেখতে একটা প্লেট, স্টিলের প্লেটের মতো মনে হয়, ছোট্ট একটা প্লেটের সাইজ, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে 14 শত হাজার গুণ পৃথিবী থেকে 1400 হাজার গুণ বেশি। 1400 হাজার পৃথিবী একসঙ্গে করলে, প্রভুপাদ আরো সুন্দর করে বলছেন যে 1400 হাজার পৃথিবী ওই মার্বেলের মতো এরকম ফেলে যেতে ফেলে দেওয়া যাবে সূর্যের ভিতরে, ছোট ছোট মার্বেল যেমন আমরা ফেলি না, এরকম 1400 হাজার পৃথিবী, তাই তো, 1400 হাজার, 1400 হাজার, 1400 হাজার পৃথিবী সূর্যের ভিতরে ফেলে দেওয়া যাবে। কত বড়, কত বড়, মানে কল্পনার
কিন্তু এই সমস্ত জ্ঞান আমাদের শ্রীমদ ভাগবতে খুব সুন্দর ভাবে আছে। জন্মাদ্দেশ্য যত অন্যায়াত ইতরত স্থার্থে স্ববিজ্ঞাসার, গড ইজ দ্য অরিজিন অফ এভরিথিং, এই ভগবানই হচ্ছে সবকিছুর উৎস। জাস্ট লাইক এনি ওয়ান অফ আস উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই বডি জেনারেটেড ফ্রম মাই ফাদার্স বডি, আমার দেহটা আমার পিতার কাছ থেকে এসেছে, আমার পিতার দেহটা তার পিতার কাছ থেকে এসেছে, তাই না? পিতা মাতা তার দেহটা আগের দিনে তো শ্রাদ্ধের সময় কত পুরুষ দিন, সাত পুরুষ হয়, চোদ্দ, হ্যাঁ সাত পুরুষ, সাত পুরুষের নাম আমি দেখেছি ছোটবেলায়, যেমন শ্রাদ্ধ শান্তি হতো নাম পুরুষ মাতা সাত পুরুষ, আমরা যদি আরো উপরে যাই সাত পুরুষ চোদ্দ পুরুষ আরো, তারপরে কি যত যত উপরে যাবেন তারপরে বৈজ্ঞানিকরা বলবে এর আগে মানুষ ছিল বানর, তার আগে মানুষ ছিল অ্যামিবা, আন্দাজ আন্দাজ নিজেরাই বলছে এটা আমাদের আন্দাজ, কিন্তু শাস্ত্র সে কথা বলে না। শাস্ত্র বলে যে এইভাবে গোড়ায় গোড়ায় রয়েছে রাধা কৃষ্ণ, গোড়াতে রয়েছেন রাধা কৃষ্ণ, তারা হচ্ছেন আমাদের আদি পিতা। অনেকে বলে রাধাকে মাতা বলে না কেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে জগন মাতা রাধা ঠাকুরের একটা শ্লোক আছে, রাধা রাধা মাতা, তবে কৃষ্ণ যেমন তিনি যেমন এই সৃষ্টির কাজটা নিজে করেন মহাবিষ্ণু বা এদের মাধ্যমে করেন, রাধাও নিজে করেন, রাধা থেকে প্রকাশিত হয়েছে অনুরাধা গোপীগণ, তাদের থেকে ক্রমে ক্রমে লক্ষ্মী দেবীগণ, তাদের থেকে ক্রমে ক্রমে দুর্গা, হ্যাঁ যারা প্রকৃতি যাকে বলা হয় দুর্গা, হ্যাঁ তাদের প্রকাশ হয়েছে। তো কৃষ্ণ যেমন সরাসরি নিজে হাতে সৃষ্টি স্থিতি প্রলয় নিজে হাতে করেন, নিজে হাতে কৃষ্ণ কি করেন, শুধু বাঁশি বাজান আর ভক্তদের সঙ্গে ফুর্তি করেন, কৃষ্ণের এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। ঠিক তেমনি রাধাও কৃষ্ণের সঙ্গে তিনি বিনোদন করছেন আনন্দ করছেন, কিন্তু সৃষ্টি কার্যে নিজে করেন, সৃষ্টি কার্যের জন্য কৃষ্ণ যেমন নিজেকে বিস্তার করতে করতে মহাবিষ্ণু গর্ভদক্ষ বিষ্ণু ক্ষীরদক্ষ বিষ্ণু, আজকে এটা আলোচনা ছিল ক্লাসে দেবগিনন্দন প্রভু আলোচনা করেছিল, তো ঠিক সেরকম রাধাও নিজেকে বিস্তার করতে করতে লক্ষ্মী মহালক্ষ্মী লক্ষ্মী দুর্গা, হ্যাঁ জরা প্রকৃতি যাকে আমরা বলি সেটা হচ্ছে দুর্গা, এইভাবে রাধাও নিজের সৃষ্টি কার্যে সরাসরি লিপ্ত নন, কৃষ্ণও সৃষ্টি কার্যে সরাসরি লিপ্ত নন। বিভিন্ন মানুষের ধারণা ভগবান মানে সৃষ্টিকর্তা, ভগবান সৃষ্টিকর্তা বটে কিন্তু নিজে নন, নিজে আনন্দকর্তা, ভগবান নিজে হচ্ছেন আনন্দকর্তা, সৃষ্টিকর্তা ঝামেলা ঠিক আছে তারই অংশ, অংশের অংশ, অংশের অংশ করুক, কিন্তু তিনি নিজে এসব ঝামেলার মধ্যে নাই। আমরা প্রায় পাঠে শুনি যে এমনকি প্রার্থনার ক্ষেত্রেও প্রার্থনা যদি করতে হয় মন্দিরে গিয়ে নরসিংহদেবের কাছে করবে, কারণ কৃষ্ণ ঝামেলা পছন্দ করে, কৃষ্ণের কাছে গিয়ে শুধু বলতে হবে তুমি যেমন গোপীদের সঙ্গে প্রেম বিনিময় করছো তোমার এই প্রেম লীলায় যেন সহযোগিতা করতে পারি সেবা করতে পারি, যদি কৃপা করো এই সুযোগ দাও, কিন্তু আমার ওই মাথা ব্যথা কোমর ব্যথা, ছেলের চাকরি হচ্ছে না ছেলের পরীক্ষা যেন ভালো হয়, এগুলি রাধা মাধবকে না বলাই ভালো, বলতে পারবো না আমার মনের অনুভূতি বলা যাবে নরসিংহদেবকে, এই জন্য তো কৃষ্ণ তো রেখে দিয়েছেন ব্যবস্থা নরসিংহদেবকে সব বলা যাবে। আবার শ্রীপাদ জননীবাসকেও বলেন যে নরসিংহদেবকে যদি আমরা আমাদের মনের কথাগুলি না বলি না উনি বিরক্ত হন, মানে মনে করেন আপনার ছেলের চাকরি হচ্ছে না আপনার নরসিংহদেবকে বলতে পারেন, তাহলে উনি এবার বিরক্ত হয়ে যাবে, যে কোনো প্রার্থনা নরসিংহদেবকে করা যাবে কিন্তু রাধা মাধবকে ডিস্টার্ব করতে যাবেন না, কারণ উনি চান উনি একটু আনন্দ আনন্দ করুন, আনন্দময় ভাষা তার নামই হচ্ছে আনন্দময় ব্রহ্ম, ব্রহ্মকে আমাদের শাস্ত্রে চার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, অন্নময় ব্রহ্ম, তারপরে প্রাণময় ব্রহ্ম, জ্ঞানময় ব্রহ্ম, বিজ্ঞানময় ব্রহ্ম, আনন্দময় ব্রহ্ম, তো কৃষ্ণ হচ্ছেন কোনটা, আনন্দময় ব্রহ্ম, আমাদের রক্ত মাংসের দেহ যাদের আছে আমরা হচ্ছি অন্নময় ব্রহ্ম, আমরা ব্রহ্ম সর্বং খলিদং ব্রহ্ম সবই ব্রহ্ম, কিন্তু ব্রহ্মের ভিতরে আবার ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। আমি কিছুদিন আগে আমার গীতা পাঠ ছিল বলেছি নারকেল, নারকেল খোসাটাকে আমরা কি বলি, যখন খোসা সমেত নারকেল বিক্রি হয় কি বিক্রি হচ্ছে নারকেল, এবার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দেওয়া হলো ভিতরে যে গোল শক্তটা
কি বিক্রি হচ্ছে? নারকো। আবার এটাকে ফাটিয়ে সাদা অংশটা চিরচির করে বিক্রি হয় কলকাতায়, এটাকে ট্রেনেও বিক্রি হয়। তো এইভাবে যেমন নারকেলকে তিন অবস্থাতেই নারকেল বলা হয়, যখন বলা হয় সর্বং খল্লিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, তো এটা মায়াবাদীরা ভুল বুঝে। মায়াবাদীরা বলে সবকিছুই ব্রহ্ম মানে তুমিও ভগবান আমিও ভগবান, তুমিও কৃষ্ণ আমিও কৃষ্ণ, এ অর্থে বলা হয়নি। খোসাসহ নারকেল আর ভিতরের নারকেল, ভিতরের নারকেলটা হচ্ছে আনন্দময়, খেতে আনন্দ লাগে, তাই না? ঠিক সেরকম কৃষ্ণকে বলা হয় আনন্দময় ব্রহ্ম, আমরা হচ্ছি অন্নময়, তার মধ্যে যাদের একটু জ্ঞান বুদ্ধি হয়েছে জ্ঞানময়, এরকম করে করে ব্রহ্মকে বিভিন্ন পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। আবার বলা হচ্ছে সবই ব্রহ্ম। তা আমাদের আদি পিতা হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন কৃষ্ণকে, মানুষের কলিযুগের মানুষের প্রশ্ন, কৃষ্ণকে কে বানালো? কলিযুগের মানুষের কে পারবেন উত্তর দিতে? কৃষ্ণকে কে বানালো? কে পারবেন উত্তর দিতে? হ্যাঁ, আদি পুরুষকে কে বানালো? যারা গোয়ার্তুমি করে তারা তো ধরবে আপনাকে, আপনাকে তো ক্যারাটে শিখতে হবে। আদি পুরুষকে কে বানালো? হ্যাঁ, আমাকে কোথায় যেন হবে রথের প্রচারে একজন এসে প্রশ্ন করে কৃষ্ণকে কে বানালো? তা আমি বললাম কৃষ্ণের বেতন কত? আমি আমার পাল্টা প্রশ্ন করলাম, কৃষ্ণের বেতন কত? হ্যাঁ, কৃষ্ণের বেতন লাগবে কেন? হরি বল হরি বল, কৃষ্ণের বেতন লাগবে। আমি বললাম আপনি আপনি একটু বেতন পান। হ্যাঁ, আমি বেতন পাই। আপনি বেতন কিন্তু কৃষ্ণ পাবে না কেন? হ্যাঁ, কৃষ্ণকে আপনি এরকম করছেন কেন? আপনি বেতন পাচ্ছেন কৃষ্ণ পাবে না কেন? কৃষ্ণ তো ভগবান, তাহলে তার বেতনের কি দরকার? ঠিক সেরকম তোমার সঙ্গে মিলাতে যাও কেন? হ্যাঁ, তোমাকে তোমার জন্ম হয়েছে তোমার পিতার কাছ থেকে, তুমি তোমার পিতার উপর নির্ভরশীল। ভগবান কি নির্ভরশীল? বলা হচ্ছে স্বয়ং সরাট, সরাট মানে কারোর উপর নির্ভরশীল না। প্রথম শ্লোকে ভাগবতের প্রথম শ্লোকে কৃষ্ণ তত্ত্ব 100% পরিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হয়েছে কৃষ্ণ সরাট পূর্ণ, ঈশপনিষদের প্রথম শ্লোক ওম পূর্ণ মদ পূর্ণমিদ পূর্ণা পূর্ণ মদচ্ছতে পূর্ণেশ পূর্ণমাদয় পূর্ণমেব অবশেষ। ভগবান পূর্ণ, যখন আমি বলছি পূর্ণ কে কে বানালো, তার মানে পূর্ণের উপরও পূর্ণ আছে, পূর্ণেরও বাবা আছে। হ্যাঁ, বলে বসুদেব দেবকী না, তারা বাবা নয়, প্রেমের কারণে কৃষ্ণ তাদের প্রেম বিনিময় করার জন্য, বাৎসল্য স্নেহ বাৎসল্য প্রেম বিনিময় করার জন্য কৃষ্ণ তাদের পুত্র হয়ে এসেছেন। না হলে দেবকী বসুদেব কৃষ্ণের পিতা মাতা নয়, নন্দ মহারাজ যশোদা কৃষ্ণের পিতা মাতা নন, এটা হচ্ছে প্রেম বিনিময়ের একটা কৌশল। ভগবান বাৎসল্য প্রেম আস্বাদন করেন, তিনি কখনো পিতা রূপে আস্বাদন করেন, কখনো পুত্র রূপে আস্বাদন করেন, প্রেম বিনিময় আর কিছু না। এখন যারা রসতত্ত্ব বুঝবে না যে বাৎসল্য রসটা কি, তাদের কাছে এটা অদ্ভুত মনে হয়, ভগবানের পিতা আছে। হ্যাঁ, ভগবানের পিতা নেই, ভগবান স্বয়ম্ভু, মানে তার কোনো তার তিনি কারোর উপর নির্ভরশীল, তিনি কারোর উপর নির্ভরশীল, যেহেতু তিনি পূর্ণ, এটা সব ধর্মেই সব ধর্মেই স্বীকার করা হচ্ছে, তিনি কারোর উপর নির্ভরশীল না। ঠিক সেরকম কৃষ্ণ, তিনি যখন দেবকীর, এটা আপনারা হাজারবার শুনেছেন দেবকীর, যখন কৈষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, কিভাবে না, বসুদেবের হৃদয় থেকে কৃষ্ণ চলে গেলেন দেবকীর হৃদয়ে, হৃদয় থেকে চলে গেলেন উদরে, উদর থেকে বিনা রক্তপাতে একেবারে ধুতি টুতি পরা, হলুদ রঙের ধুতি পরা, অলঙ্কার পরা, মুকুট পরা, চতুর্ভুজ রূপে এসে সামনে দাঁড়ালো। এই জন্মটা কি আমাদের মতো? আমাদের মতো যদি ও করে চিৎকার করেননি, সেই উপদেশ দিতে লাগলো আমাকে নন্দ মহারাজের কাছে রেখে আসো, তাই না? ওটা গেট তো তালা, সাতখানা গেট তালা দাও, এসব চিন্তা না, নিয়ে চলো গেট খুলে যাবে। এগুলি গল্প। তো যখনই ভগবানের সর্বশক্তির কথাগুলি আসবে সেগুলি গল্প, তাহলে বলো ভগবান অল্প শক্তিমান, ভগবানকে একদিকে বলবে সর্বশক্তিমান আর একদিকে বলবে এগুলি গল্প। যখন এই সর্বশক্তিমানের কোন দৃষ্টান্ত ভাগবতে আলোচনা হয় এগুলি গল্প। হ্যাঁ, জন্ম নিয়েছে আমার মতো আপনার মতো আপনার মতো জন্ম কৃষ্ণ নেয়নি,
তো বিদ্বেষীদের ঘেউ ঘেউ করতে দিন, বিদ্বেষীরা আজীবন ঘেউ ঘেউ করবেই, আমরা সেই চেঁচাকনা কুকুরগুলো হাতির তাতে কি আসে যায়। এই জন্য প্রভুপাদ বলছেন বৈষ্ণব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, কি বলে ভিভি আইপি, এটা প্রভুপাদের কথা, বৈষ্ণব মানে ভিভি আইপি। এই জন্য প্রভুপাদ আবার সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, আমেরিকায় অনেক ভিভি আইপি আছে, তা আপনি যদি দেখা করতে যান প্রথমত সবাইকে পারমিশন দেবেন, যদিও বা পারমিশন দেয় 2 মিনিট, মানে আপনি দেখা করলে কত মিনিট কথা বলতে পারবেন ওনার সঙ্গে, 2 মিনিট যাবেন, ঠিক 2 মিনিটের মধ্যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না হয়ে গেছে, আপনি জোর করে থাকতে পারবেন না, সিকিউরিটি আপনাকে বের করে 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের এত দাম, এটাই তো ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা আমরা কি 2 মিনিটের দাম দিচ্ছি? হ্যাঁ, আমরা যদি সেটা বুঝতে পারতাম তাহলে আমরাও সেইভাবে সময়টাকে কাজে লাগাতাম। হ্যাঁ, 2 মিনিট সময় যেন কেউ প্রজল্প করে নষ্ট না করে, হ্যাঁ সেটাও আমরা দেখতাম, কিন্তু আমরা সেটা বুঝি না। কিন্তু প্রভুপাদ বলছেন বৈষ্ণব মানে ভিভিআইপি, তাই তোমার 2 মিনিটের দাম আছে সেই দামটা দাও। হ্যাঁ, যাই হোক, চেঁচাক না কুকুরগুলো হাতির তাতে কি আসে যায়, কুকুর চেঁচাবে, কুকুর কৃষ্ণের সর্বশক্তিমত্তা, কৃষ্ণ যে সর্বশক্তিমান সেই লীলাগুলিকে গল্প বলে উড়িয়ে দেবে, আর যেখানে ওই কৃষ্ণের জন্ম হয়েছে কিন্তু কিভাবে জন্ম হয়েছে সেটা দেখবে না। সেই জন্য তাদের ঘেউ ঘেউ শুনে আমাদের বিভ্রান্ত হলে চলবে না। Therefore in every religion God is accepted as the supreme father. বিশেষ করে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ও ফাদার গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, খ্রিস্টান ধর্মে বলে হে পিতা, হে বিশ্ব পিতা, আমাদেরকে আমাদের প্রতিদিনকার খাবার দাও, ডেইলি ব্রেড মানে যদি ব্রেডটাই মেইন খাবার, তো তারা বলে খ্রিস্টানরা বলে হে ভগবান, হে পিতা, হে বিশ্ব পিতা, তারা পিতা বলে স্বীকার। মুসলমান ধর্মে পিতার কনসেপ্টটা আমি শুনিনি, তারা বলে তারা তাদের কাছে হলো আমরা হলাম বান্দা, তার মানে তিনি হলেন প্রভু, দাস্যরস। আর খ্রিস্টানরা বলে তিনি হলেন বিশ্ব পিতা, আমরা হচ্ছি তার সন্তান, এটা কি রস, বাৎসল্য রস। আর আমাদের শাস্ত্রে সনাতন শাস্ত্রে 12টা রস, কোন ধর্মে শুধু দাস্যরস, কোন ধর্মে শুধু স্বাক্ষর বাৎসল্য রস, আমাদের ধর্মে 12টা রস, প্রধান হচ্ছে 5টা আর গৌণ হচ্ছে 7টা। হ্যাঁ, রস কোথায় বেশি, রস আমাদের সনাতন ধর্মে। হ্যাঁ, ইজ দ্য ফাদার, উই মাস্ট হ্যাভ অরিজিনাল ফাদার, তিনি হচ্ছেন আদি পিতা। ইউ ক্যানট সে দ্যার ইজ নো গড, ইফ ইউ আর এক্সিস্টিং ইউ আর এক্সিস্টিং বিকজ অফ ইউর ফাদার, তুমি তোমার অস্তিত্ব আছে কারণ তোমার বাবার অস্তিত্ব আছে, ঠিক তেমনি আমাদের অস্তিত্ব আছে কারণ আমাদের আদি পিতা ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব আছে, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। আই এম নট বর্ন আউট অফ এয়ার, বাতাস থেকে আমার জন্ম হয়নি, শূন্য থেকে আমার জন্ম হয়নি, পৃথিবী শূন্য থেকে আসেনি, নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতা হয়নি। প্রভুপাদকে বলা হচ্ছে যিনি শূন্যবাদীকে কচু কাটা করেছেন, আর কি নির্বিশেষবাদীকে কচু কাটা করেছেন, তার প্রণাম মন্ত্রী, তার প্রণাম মন্ত্রী বলা হচ্ছে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারই, তিনি নির্বিশেষবাদীকে ত্রাণ করেছেন, উদ্ধার করেছেন, শূন্যবাদীকে উদ্ধার করেছেন, ছিল প্রভুপাদ। তো এইভাবে আমাদের বুঝতে হবে যে আমাদের শূন্য থেকে জন্ম হয়নি। হ্যাঁ, ঠিক যেইভাবে আমাদের আমার বাবা, বাবার বাবা, বাবার বাবা আছে, ঠিক সেই রকম আদি পিতা হচ্ছেন কৃষ্ণ, এবং শ্রীমদ ভাগবত আমাদের সেই সংবাদ দেয়। হ্যাঁ, কৃষ্ণের বর্ণনা, যে ভাগবতের যে প্রথম শ্লোকটা সেখানেই যা বর্ণনা আছে যথেষ্ট, একটা শ্লোক বুঝতে পারলেই সারাট, তিনি কারোর উপর নির্ভরশীল নন, সুতরাং কেউ যদি বলে কৃষ্ণ কোথা থেকে এলো, মানে কৃষ্ণ কার উপরে, ঘুরিয়ে বললে কৃষ্ণ কার উপর নির্ভরশীল, এই প্রশ্নটার মানে হচ্ছে আমরা যদি বলি না কৃষ্ণ কোথা থেকে এলো, তার মানে কৃষ্ণ কার উপর নির্ভরশীল, কিন্তু ওইটাই ওরা বুঝতে পারছে না যে পূর্ণ ভগবান কার উপর নির্ভরশীল নন, তার উপর সবকিছু নির্ভরশীল, কিন্তু তিনি কারোর উপর নির্ভরশীল নন।
বৈজ্ঞানিকদের যদি প্রশ্ন করা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড কোথা থেকে এলো, তারা বলে, কেউ বলে একটা পিণ্ড ছিল, ওইটা থিওরিটার নাম হচ্ছে বিগ ব্যাং, পিণ্ড ছিল। আমরা যদি বলি কৃষ্ণ ছিল, তোমার বেলায় পিণ্ড ছিল ঠিক আছে, আমার বেলায় কৃষ্ণ ছিল ঠিক নাই কেন? সমস্যাটা কোথায়? তুমি বলছো একটা পিণ্ড ছিল, পিণ্ড থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে। তোমার যদি পিণ্ড থাকতে পারে তাহলে কৃষ্ণ থাকতে পারবে না কেন? পিণ্ডটা গিলে খাও, কৃষ্ণের বেলা আপত্তি। সোজা কথায় অভক্ত হলে যা হয়। তাই শ্রীবজ্রনিবাসপুর একটা ক্লাস করেছিলাম, সুন্দর ক্লাস, উনি বলছিলেন কি একটা থিওরি আছে ব্ল্যাক হোল, নাম শুনেছো ব্ল্যাক হোল? বলে একটা কালো ছিদ্র, ব্ল্যাক হোল, ব্ল্যাক মানে কালো, হোল মানে ছিদ্র, একটা কালো ছিদ্র থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। ওইটা আবার বিগ ব্যাং থিওরি থেকে আলাদা, ব্ল্যাক হোল থিওরি। তো শ্রীবজ্রনিবাসপুর বলছেন ব্ল্যাক হোল আর ব্ল্যাক ব্ল্যাক পার্সন, ব্ল্যাক হোল আর ব্ল্যাক পার্সন, ব্ল্যাক পার্সন কালো ব্যক্তি না কালো ছিদ্র? বলছেন ব্ল্যাক পার্সন মানে কালো ব্যক্তি, কে সে? কৃষ্ণ। ব্ল্যাক হোল যদি গিলে খেতে পারো, যে কালো একটা ছিদ্র থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, কালো ছিদ্রটা কোথা থেকে আসলো না, ছিল, কৃষ্ণ ছিল, কৃষ্ণ ছিল, বরং তোমার জিনিসটা অপূর্ণ, আমাদের হচ্ছে পূর্ণ। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, তিনি কারোর উপর নির্ভরশীল না। কিন্তু তাদেরকে যখন বলা হয় যে ওই চাঙ্ক বা পিণ্ডটা কোথা থেকে এলো, তারা হতভম্ব হয়ে যায়, কারণ তারা জানে এটা কারণ কারোর উপর নির্ভরশীল। কিন্তু কৃষ্ণ যেহেতু পূর্ণ, তিনি কারোর উপর নির্ভরশীল নয়, তাই তার বেলায় ছিল, কৃষ্ণ ছিলেন, আছেন, থাকবেন, সেটা ঠিক আছে, যেহেতু তিনি পূর্ণ। আর তোমার এই বিগ ব্যাং অপূর্ণ, ব্ল্যাক হোল অপূর্ণ, তাই তাদেরকে যখন প্রশ্ন করা হয়, হ্যাঁ এটা কি বলে জায়গাটার নাম, আমি যে গেলাম লাস্টে শেষ রথযাত্রা, শেষ রথযাত্রা, হ্যাঁ রামপুরহাট, একটা ছেলে প্রশ্ন করছে ব্ল্যাক হোল থেকে সব সৃষ্টি হয়েছে। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে ব্ল্যাক হোলটা কিভাবে সৃষ্টি হলো, সে বলছে জানি না। হাজার হাজার লোক রথের প্যান্ডেল, তো হাজার হাজার লোক না জেনে কেদ্দারনি করছে কেন, সে আর কিছু উত্তর দেয়নি। উনি না জেনে কেদ্দারনি, কেদ্দারনি শব্দটা আপনারা চেনেন, জানেন শব্দটা? হ্যাঁ মাতব্বর। না জেনে কেদ্দারনি করছে কেন? কেউ বলে কেদ্দারনি, কেউ বলে কেদ্দারি, না জেনে কেদ্দারি করছে কেন? চুপ হয়ে গেল। তো যাই হোক, এইগুলি আমরা প্রভুপাদ থেকে শেখা, এই যে কেরাটে, প্রভুপাদ বলতেন কেরাটে, এগুলি আমাদের বৈষ্ণবদের শিখতে হবে, কলিযুগে বৈষ্ণবদের কেরাটে শিখতে হবে। কৃষ্ণ হচ্ছেন সবকিছুর আদি, জন্মাদৃশ্য যত, যার থেকে সবকিছুর জন্ম হয়েছে। ঠিক আছে, এখন সময় প্রায় শেষ, আর রয়ে গেছে এটা, যাই হোক এখন প্রশ্ন উত্তরে কিছু সময় আমরা দিতে পারি। প্রশ্ন করুন। একটা প্রসঙ্গ আলোচনা হচ্ছে, সেখানে পরীক্ষিত মহারাজ শুদ্ধের প্রশ্নকে প্রশ্ন করছে, গিয়ে ব্রহ্ম এবং নারদের সেখানে বিশ্বরূপের কথা আলোচনা হচ্ছে, সেখানে মহাতত্ব প্রধানা এই যে তিন পাতায় শুনেছি আপনি, এগুলি সবচেয়ে ভালো গ্রন্থ দেখে দেখে বললেন। তবে মহাতত্ত্বটা হচ্ছে প্রকৃতির একটা আদি রূপ, অব্যক্ত রূপ, আমি যতটুকু মেমোরিতে আছে আমি বলছি, প্রকৃতির একটা আদি রূপ, অব্যক্ত রূপ, অব্যক্ত, অব্যক্ত মানে এটা অনেকটা নিরাকারের মতোই, মানে প্রকৃতির, এখন যে আমরা যে প্রকৃতি দেখছি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, এটা তো ব্যক্ত, এটা ব্যক্ত, কিন্তু এটা যখন অব্যক্ত অবস্থায় থাকে তখন এটাকে বলা হয় মহাতত্ত্ব। এবং তারই বিভিন্ন লেভেল, আমার মনে হচ্ছে পরবর্তী লেভেলটা প্রধান, কিন্তু আমার যেহেতু কনফিডেন্সটা কম
আমাকে দেখে বললে ভালো, গ্রন্থ দেখে বললে ভালো। প্রধানটা হচ্ছে কোনটা আগে, মহত্তত্ত্ব আগে না প্রধান? প্রধান আগে, প্রধানটা হচ্ছে অব্যক্ত অবস্থা, সেটা যখন উত্তেজিত হয়ে যায় যখন ব্যক্ত হয় সেটা হচ্ছে মহত্তত্ত্ব। আচ্ছা। মহত্তত্ব হচ্ছে আমাদের জড়জাগতিক সৃষ্টির প্রথম স্তরটা, সেই মহত্তত্ব থেকে তারপরে বিভিন্ন স্তর যেমন অহংকার বিভিন্ন সৃষ্টি হয়। মানে মহাবিষ্ণুর দৃষ্টিতে, মহাবিষ্ণুর দৃষ্টি, ওই জন্য বললাম তো আমার দেখে বলতে হবে, অনেকদিন আগের পড়া। এগুলি প্রকৃতির বিভিন্ন স্তর, আমাদের সিস্টেমটা হচ্ছে ল্যাটেন্ট টু ম্যানিফেস্টেড। ল্যাটেন্ট মানে হচ্ছে যেটা সুপ্ত, অব্যক্ত সুপ্ত, আর ম্যানিফেস্টেড মানে প্রকাশিত। আমাদের সৃষ্টির চক্রটি ল্যাটেন্ট টু ম্যানিফেস্টেড বা শাটল টু গ্রস, শাটল টু সূক্ষ্ম থেকে স্থূল। তো সবকিছুই প্রথমে সূক্ষ্ম অবস্থায়, বিশেষ করে জড়া প্রকৃতি সূক্ষ্ম অবস্থায়। হ্যাঁ, তো সূক্ষ্ম অবস্থায় প্রভু বলছেন এটা প্রধান, তারপরে আরেকটু যখন মানে সেটার মধ্যে ক্রিয়া বিক্রিয়া শুরু হয় তখন অব্যক্ত মহত্তত্ব ব্যক্ত হতে শুরু হয়েছে, তাই না? তারপরে আস্তে আস্তে বলা হয় যেমন প্রকৃতি, প্রকৃতি তো পূর্ণ ব্যক্ত, গাছপালা আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির প্রকাশ, পূর্ণ পূর্ণ ব্যক্ত। এইভাবেই প্রকৃতির বিভিন্ন লেভেল স্তরকে বোঝানো হয়েছে, আর কিছু না। যেমন আমরা বলি ভগবান নিত্য, ভগবানের যে জড়া শক্তি এটা কিন্তু নিত্য, জড়জগতের প্রকাশ অনিত্য কিন্তু জড়া শক্তিটা নিত্য, ম্যাটার অনিত্য কিন্তু ম্যাটারের যে মূল গোড়া সেটা কিন্তু নিত্য, মানে ম্যাটেরিয়াল এনার্জিটা নিত্য। আর কোন প্রশ্ন? খুব মজা, খুব মজা, রথ মানে মজা, সবচেয়ে মজা হলো যেখানে যাই সেখানেই সাফল্য। তো আমি গতবার একটা ভুল করেছিলাম, গতবার 56 ভুক্ত খেয়ে ফেলেছি, হ্যাঁ, তারপরে ডায়রিয়া হয়ে গেল। এবার পুরোটা রথে এমন ব্র্যাক কষা কষেছি, হ্যাঁ, ব্র্যাক কষে কষে 9 দিনের মতো ছিলাম বাইরে, ব্র্যাক কষে কষে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, ব্র্যাক কষেছি বলে দিয়েছে সব জায়গাতেই 56 ভুক্ত, প্রসাদের কোনো অভাব নেই, কিন্তু ওই ব্রেক কষে কষে আসতে পেরেছি বলে টিকে এসছি, ইস্কনে অনেক সময় টিকে থাকা মুশকিল। আমাদের কি মহারাজ রাধাগোবিন্দ মহারাজ, রাধাগোবিন্দ মহারাজ ইস্কনের ভক্ত হওয়ার আগে থেকে ভাগবত পড়তেন, তখন তার বাবা তাকে বলেছিলেন এইসব পড়লে, এইসব বই পড়লে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, রাধাগোবিন্দ মহারাজ ক্লাসে বলছেন, বাবা বলছিল না খেয়ে মরতে হবে, কিন্তু এখন খেয়ে খেয়ে মরছি। এই গেল একটা কথা। জগন্নাথ ইটিং গড, মহাপ্রভু হচ্ছেন ডান্সিং গড, মহাপ্রভু হচ্ছেন নৃত্যশীল ভগবান, আর জগন্নাথ হচ্ছেন মানুষ খেতে ভালোবাসে, ঠিক আছে। সব জায়গাতেই জগন্নাথ প্রচুর দেখেছি, জগন্নাথ যেখানে কিছু বিরাট বিরাট প্যান্ডেল লোকের মানে দেখি টাকা পয়সা দান করছেন, বড় বড় প্যান্ডেল করে, বিশাল বিশাল প্যান্ডেল, এক একটা প্যান্ডেল হাজার হাজার লোক আসছে। তারপরে আলোচ্য বিষয়ে আমি মনে মনে ভাবি যে 9টা দিন আলোচ্য বিষয় যদি একই রকম হয়ে যায়, কারণ এগুলি একই রকম হলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমার যখন ইউটিউবে যায় না, ইউটিউবে যদি একই কথা বারবার যায় 9 দিন একই লেকচার, হ্যাঁ, হয়তো আমি কোথাও গিয়ে বললাম বন্ধু মহান্তের কাহিনী, আবার যদি আর একটা প্যান্ডেলে গিয়ে বন্ধু মহান্তের কাহিনী চালিয়ে দিই চলে, কিন্তু ইউটিউবে চলবে না, ইউটিউবে চলবে না, কারণ বন্ধু মহান্তের কাহিনী যদি দুবার বেরোয় বলবো কি একই একই কথা বারবার বলছে, ওই জন্য একটা টেনশন ছিল যে কোন প্যান্ডেলে কি বলবো, কিন্তু জগন্নাথের এমনই অপার করো না, এখনো সবগুলি ভিডিও বের করতে পারিনি, এখনো 4টা ভিডিও রয়ে গেছে, কিন্তু এক একটা প্যান্ডেলে ভগবান জগন্নাথ তিনি এক একটা বিষয় অন্তর থেকে দিয়েছেন, সেগুলো আলোচনা করেছি, আর বিভিন্ন জায়গায় প্রশ্ন এসছে, কোনো কোনো জায়গায় চ্যালেঞ্জিং প্রশ্ন,
চ্যালেঞ্জিং প্রশ্ন, মানে বুঝতে পারছেন, দেখলাম দীনকৃষ্ণ ঠাকুর আর ঈশ্বরের দল সব জায়গায় আছে, সব জায়গায় আছে, যেখানেই যাই দেখি নাস্তিক প্রশ্ন, হ্যাঁ, এবং ইস্কন বিদ্বেষী প্রশ্ন এসেছে আমার কাছে। কিন্তু জগন্নাথের কৃপায় সামনাসামনি, অন্তত সামনাসামনি কেউ টপকে যেতে পারবে, হ্যাঁ, প্রভুপাদের উত্তর, হ্যাঁ, এমনকি মহিপাল বলে একটা জায়গায় গিয়েছিল, মহিপাল দেখলাম একটা লোক, ওই জন্য কৃষ্ণদাস ছাড়াও আরো ফেসবুকে ইউটিউবে অনেক বদ গোষ্ঠী আছে না, এদের পক্ষ থেকে প্রশ্ন করছে, আমি প্রশ্ন শুনেই বুঝে গেছি। তো আমি এমন এমন উত্তর দিয়েছি, কৃষ্ণ কৃপায় ভদ্রলোক মাথা নত করেছে। এখন তো সবগুলো মনেও নাই, কিন্তু ভিডিওতে সবগুলো রয়ে গেছে। আছে যেমন যে কৃষ্ণ সম্পর্কেই, দীনকৃষ্ণ ঠাকুরজি কৃষ্ণ সম্পর্কে বলে, কৃষ্ণ অসুর, তারপরে আরো অনেক কথা আছে, হ্যাঁ, তারপরে ইস্কনের গীতা যথাযথ নয়, এগুলি কিন্তু ভিডিও বেরিয়েছে অনেক, জানেন তো, আপনারা দেখেন কিনা জানেন, আমার চোখে পড়েছে, ইস্কনের গীতা যথাযথ নয়। আমি ওই মহিপালে এই প্রশ্ন মনে করছি, মহিপালে ইস্কনের গীতা যথাযথ নয়, আমি বুঝেছি, উনি ওই ভিডিওটা দেখেছে, যে ভিডিওটা আমিও দেখেছি। আমি বললাম কি করে বুঝলাম, যা অনেক কিছু পাল্টে দিয়েছে, এখন গীতা নিয়ে আসেন, ইস্কনের গীতা আনেন আর বাজারের হাজার গীতা নিয়ে আসেন, কোন শ্লোকটা পাল্টানো হয়েছে বল, লোকটার কিছু বলে, কারণ হাজার গীতা আনলো শ্লোক তো একই আছে, এই অর্থটা পাল্টে দিয়েছেন, কোন অর্থটা পাল্টে, প্রভুপাদ সংস্কৃত অর্থ ধরে ধরে অনুবাদ করেছেন, তবে প্রভুপাদ কৃষ্ণের উপর গুরুত্ব দিয়েছেন এবং সেটা গীতাতেও সেই গুরুত্বটা দেওয়া হয়েছিল, সেটা আগের লেখকরা সেটা ধরতে পারেনি। ভক্তামাম অভিজানাতি জবান জ্যেষ্ঠাস্মি তত্ত্ব, ভক্তরাই আমাকে জানতে পারে, তার মানে কি কোথাও লেখা আছে যে অন্যরা আমাকে জানতে পারে, যোগী বা জ্ঞানী, ভক্তামাম অভিজানাতি, ভক্তরাই আমাকে জানতে পারে। তো ভক্তির মাধ্যমে কৃষ্ণকে জানতে হলে প্রভুপাদের গীতাই যথাযথ, এবং প্রভুপাদের গীতা পড়ে লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে। আর একটা গীতার নাম বলুন যেটা পড়ে একজন মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে, নাম বলুন কত গীতা। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, 500 ইংরেজি গীতা, 500 লেখকের, 500 লেখকের ইংরেজি গীতা আমেরিকায় ছিল, ওইসব পরে একটাও ভক্ত হয়নি, একটাও ভক্ত হয়নি। আর প্রভুপাদের গীতা পরে কোন দেশে ভক্ত হয়নি, সব দেশে সব ধর্মের মানুষ প্রভুপাদের গীতা পরে ভক্ত হয়েছে। আমরা মায়াপুরে দেখি অনেক সময়, এই যে শিখ জোটবাদ শিখ মায়াপুরে আমি অনেক দেখেছি, এরা এসে কৃষ্ণ নাম করছে, মালা তুলে নিয়ে জপ করছে, কীর্তন করছে, নৃত্য করছে, সব ধরনের মানুষ দেখি। আর আমাদের মায়াপুরের মুসলমান তো আছে, হ্যাঁ, কত কত সুন্দর সুন্দর ইরান ইরাকের যে মুসলমান, ইরান ইরাকের মুসলমান সিনেমার নায়কের মতো, সিনেমার নায়ক নায়িকার মতো, হ্যাঁ, তাদের বডি কিরকম কত সুন্দর, তারা তো হচ্ছে হচ্ছে। আর কোনো আর কোনো প্রশ্ন? হ্যাঁ প্রভু বলুন। যারা সত্য, যারা যারা সত্য, সৎলোক, তারা সত্য কথা বলে, হ্যাঁ সত্য কথা বলে, হ্যাঁ বলুন, শুদ্ধভাবে জীবন যাপন করে, এখন কষ্টের বিভিন্ন কারণ থাকে, কিছু কারণ থাকে, যেমন আপনি এরকম কাহিনী শুনবেন যে ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ কষ্ট পেয়েছে, এরকম কাহিনী শুনবেন। তো এটা একটা সিনেমার গল্প দিয়ে আমি একটু বোঝাবার চেষ্টা করব। স্বামী স্ত্রী সিনেমার টিকিট কেটেছে, স্বামী স্ত্রী সিনেমার টিকিট কেটেছে, এখন মেয়েদের তো অনেক সময় শাস্তে দেরি হয় না, প্রভুপাদ বলতেন শাস্তে শাস্তে মেলা শেষ, মানে মেলায় যাবে, শাস্তে 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 গিয়ে দেখলো মেলা শেষ। তো স্বামী দাঁড়িয়ে আছে, তোমার কি সাজা শেষ হলো না, তুমি যাও আমি সেজে গুজে আসছি। তো স্বামী চলে গেল সিনেমা, গিয়ে দেখে সিনেমা স্টার্ট হয়ে গেছে, স্বামী তো বসে গেছে, তার পাশের চেয়ারটা কার, তার স্ত্রীর জন্য, আধা ঘন্টা পরে স্ত্রী গেছে, মানে সাজা শেষ হয়েছে। তো সিনেমাটা শুরু হয়েছে কি, একটা গুন্ডা সে শিশু পেলেই কেটে ফেলে, শিশু পেলেই কেটে ফেলে। তো স্বামী তো দেখছে, বলে কিরকম বদমাশ লোক, শিশু পেলেই কেটে ফেলছে।
তারপরে অনেক শিশু কেটে ফেললো, হাজার হাজার শিশু কেটে ফেললো, আর পুলিশ তার পেছনে যে কি হয়রানি, দৌড়ে দৌড়ে খুঁজে পাচ্ছে না, কত জায়গায় কত কোটি কোটি টাকা খরচ করে তাকে খোঁজা হলো, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, কোনো মতেই খুঁজে পাচ্ছে না। তো সেই সময় সেই স্ত্রী, ওই ভদ্রলোকের স্ত্রী গিয়ে উঠল, উঠে স্বামীর পাশে বসেছে, গিয়ে দেখে ওই গুন্ডাটা খেতে বসেছে, আর হঠাৎ করে 20 জন পুলিশ ওই ঘরে ঢুকেছে, ঢুকে তার মুখের থেকে খাবারটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিয়ে তাকে প্রচন্ড লাথি মারতে মারতে তাকে বের করলো। তখন বউটা বলছে সব ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই। কেন ঠিক নাই? আরে এটা খেতে বসেছে লোক, খেতে বসেছে লোক, হ্যাঁ তাকে তো খাওয়ার সুযোগটা দেওয়া উচিত। বলে তুমি আধা ঘন্টা পরে এসেছো তো, তাই তুমি এটা বুঝতে পারছো না। আমি আমি হলে আমি তাকে লাথি মারতাম, তার মুখে আমি খাবার তুলতেই দিতাম না। তুমিও নিষ্ঠুর? না আমি নিষ্ঠুর না, তুমি অর্ধেক সিনেমা দেখো নি। ঠিক তেমনি জগতের অর্ধেক সিনেমা আমরা দেখি না, ভালো লোকটাকেই দেখি এবং সে কষ্ট পাচ্ছে দেখি, কিন্তু তার শতজন্ম কিভাবে গেছে, তার শতজন্ম কিভাবে কেটেছে। যেমন ধৃতরাষ্ট্র বলছিলেন, আমি 100 জন্মের কথা আমার মনে আছে, আমি কোনো পাপ করিনি। তখন কৃষ্ণ বলেছিলেন 100 জন্মের আগে মনে আছে, 100 জন্ম আগে তুমি ছিলে একটা ব্যাধ, তুমি 100টা পাখি ধরেছিলে, ধরে এদের চোখের ভিতর দিয়ে সূঁচ ঢুকিয়েছিলে, সুতা দিয়ে 100টা পাখির মালা গেঁথেছিলে। তো সেই 100টা পাখি হয়ে গেল তোমার 100 পুত্র, আর তুমি যে এদের চোখের মধ্য দিয়ে সূঁচ ঢুকিয়েছিলে, তুমি হয়ে গেলে অন্ধ, পারমার্থিক ভাবে অন্ধ এবং জাগতিক ভাবে অন্ধ। তো 100 জন্ম দিয়ে সে বিচার করে বুঝতে পারেনি, কিন্তু 100 জন্ম আগে যেটা কৃষ্ণ জানেন, মেধাহং সমতি তানি বর্তমানানি চার্জন, হ্যাঁ সর্বানি নতুন ব্যর্থ পরন্ত। তো 100 জন্ম আগের বিচার কৃষ্ণ জানেন। তো আমরা তো শুধু এই জন্মটাই দেখি, অর্ধেক সিনেমাটা দেখি, যার ফলে আমরা কিন্তু আর বাকিটা বিচার করতে পারি না। এরকম অর্ধেক সিনেমার আরেকটা গল্প আছে, একজন লোকের ফাঁসি হবে আগামীকাল, ফাঁসি হবে ব্রিটিশ আমলে, আগামীকাল ফাঁসি হবে। তো তাকে বলা হচ্ছে, মানে ব্রিটিশ আমলে একটা নিয়ম ছিল যে তোমার শেষ ইচ্ছা কি, সে আবার শেষ ইচ্ছা পূরণ করবে সরকারি টাকায়, তাকে 1 পয়সা খরচ করতে হবে না, তোমার শেষ ইচ্ছা কি? তখন বলছে শেষ ইচ্ছা হলো আমি কলকাতার একটা ধনী হোটেলে যাব, আমার ইচ্ছা মতো আমি ফুর্তি করব। তখন 10 জন বডিগার্ড দেওয়া হলো, সেই বডিগার্ড নিয়ে তিনি কলকাতার একটা ধনী হোটেলে ঢুকলেন, গিয়ে বলছে তোমার হোটেলের সবচেয়ে দামি মদ কোনটা, ওইটা এটা দাও আমাকে, তোমার দোকানের সবচেয়ে দামি খাবার কোনটা, ওইটা ওইটা দাও আমাকে, তোমার দোকানের সবচেয়ে সুন্দরী বাইজি কোনটা, ওইটা ওইটা দাও আমাকে। এইদিকে কর্মচারীরা তো দৌড়াদৌড়ি করে যান শেষ, বলছে কি মন্ত্রী রে বাবা, কত বড় মন্ত্রী, 10 জন তার বডিগার্ড, কত ভাগ্যবান, কত ভাগ্যবান। কিন্তু আগামীকাল 10টায় আসি, কিন্তু শুধু তারা জানে না, তারা শুধু দেখছে 10 জন বডিগার্ড, তারা শুধু দেখছে হোটেলের সবচেয়ে দামি খাবার, হোটেলের সবচেয়ে দামি মদ, এসব দেখছে, কিন্তু আগামীকাল 10টা তো আর যা জানে না তারা যে ফাঁসি হোক, এটা অর্ধেক সিনেমা দেখার কথা। আমাদের বিচারটা হলো অর্ধেক বিচার, আমরা পূর্ণ বিচার করতে পারি না, পূর্ণ বিচার একমাত্র ভগবান করতে পারেন যার পুরা সিনেমাটা জানা আছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, একটা ভক্ত মারা যায়নি, মানে ভক্ত বলতে আমি বলবো কি বলবো, যে যারা দীক্ষিত ভক্ত একজনও মারা যায়নি, এরা রথের উপরেই ছিল, ভালো ছিল, সুস্থ ছিল, রথের উপরেই ছিল। হ্যাঁ, যারা রথে ধরে মারা গেছে নিশ্চয়ই তাদের ঊর্ধ্বগতি হবে, তারা ছিলেন দর্শনার্থী, কিন্তু তারা কেউ দীক্ষিত ভক্ত ছিলেন। এখন জগন্নাথ কেন কাকে মারবেন, হ্যাঁ আমি এটার উত্তর দিয়েছি, তো এটা ভিডিওটা পেয়েছেন, সেখানে ঘটোৎকচের কাহিনী বলা আছে। ঘটোৎকচ কিন্তু কৃষ্ণ ভক্ত, কিন্তু অনাচার করতেন, আমরা যেটাকে 4টা নিয়ম বলি, ঘটোৎকচ সবগুলি নিয়ম ভঙ্গ করেছেন, হ্যাঁ এবং নরবলি দিতেন ঘটোৎকচ।
তো কৃষ্ণ বহুবার সুদর্শন চক্র ধরেছেন, হঠাৎ মেরে ফেলেন, হঠাৎ গলা কেটে ফেলেন। যেই সুদর্শনটা ধরেন, আবার মনে করেন ভীমের ছেলে, ভক্তের আত্মীয়, ঠিক আছে অন্য ভাবে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ তাকে নিয়ে আসলেন, মারলেন তো ঠিকই, কিন্তু দেহটা ভক্ত সেবায় লাগিয়ে দিলেন। এতে ঘটোৎকচের আত্মার ঊর্ধ্বগতিও হলো, আবার তার পাপের শাস্তিও পাইয়া গেল। তো অনেক সময় রথের অ্যাক্সিডেন্ট বলুন, এমনকি বিগ্রহ, আমি একটা রথ দেখলাম, রথে জগন্নাথ ওই জগন্নাথকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, রথে সিঁড়ি ভেঙে চুরমার হয়ে গেল, জগন্নাথ সহ পাল্টি খেল, সঙ্গে সঙ্গে ওই যে আছে না দল, কিরকম ভগবান নিজেকে রক্ষা করতে পারে না, কিরকম ভগবান নিজেকে রক্ষা করতে পারে না। সেই নিজেকে রক্ষা করতে পারে না গল্প যদি বলতে হয়, মোগল আমলে বহু বিগ্রহ মাটির তলায় চাপা পড়েছিল, জানেন তো, যে মাধবেন্দ্রপুরি যে বিগ্রহ উদ্ধার করেছিল, তো বললে খাই আছে, যবনের ভয়ে বিগ্রহ মাটির তলায় চাপা মানে জঙ্গলে ফেলে দিয়ে পূজারি পালিয়েছে, ভগবান নিজেকে রক্ষা করতে পারবে। তো এখন ভগবান হচ্ছে যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম, প্রহ্লাদ মহারাজ যেমন বিগ্রহ তেমন, আমি যেমন আমার বিগ্রহ তেমন। প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত হলে বিগ্রহ আপনার সঙ্গে কথা বলবে। তারপরে যে ক্ষীরচোরা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর মতো ভক্ত হলে ক্ষীরচোরা গোপীনাথ ক্ষীর চুরি করবেন। আবার আরেকটা ছোট ব্রাহ্মণ বড় ব্রাহ্মণের কাহিনী আছে না, বিবাহের কাহিনী, সাক্ষী গোপাল, ওইরকম ভক্ত শুদ্ধ ভক্ত হলে সাক্ষী গোপাল সাক্ষী দেবেন। আবার যদি ঘটোৎকচের মতো ভক্ত হয় ভগবান তাকে শাস্তি দেবেন, বুঝেছেন? সুতরাং ও রথে ধরেছে মানে ভগবান তোয়াজ করবেন, ভগবান সব জানে, সব জানে ভগবান, জানে কি কি করেছে। আমরা তো সিনেমার অর্ধেকটা দেখি, ভগবান তো পুরো সিনেমাটা জানে। এ হয়তো এমন কাজ করেছে, হয়তো কোনো জন্মে একটা রথকে চূর্ণ বিচূর্ণ করে ইয়ে করেছে, ভেঙে ফেলেছে। তো জগন্নাথ শিশু ভুলবেন না, তার কর্ম অনুসারে তাকে পাওনা দিয়ে দেবেন। পাশাপাশি যেহেতু রথ স্পর্শ করেছে, ঊর্ধ্বগতি হবে, ঊর্ধ্বগতি হবে, কিন্তু শাস্তিও দেবেন। অত গভীর বিচার তো আমরা করি না, আমরা কি করি? যেমন যখন সরকার ফাঁসি দেয়, একদল বলে সরকার ভালো না, যখন বিচারপতি ফাঁসি দেয়, একদল বলে বিচারপতি ভালো না, কিন্তু ওই দলটার কথা আমরা শুনবো? ঠিক তেমনি বিগ্রহ তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, কর্ম কর্মফল অত সহজ নয়। যদি অত সহজ হতো সব ধর্মী উত্তর নাই, কোন ধর্ম উত্তর আছে? এই মক্কা মদিনায় দেখবেন কত লোক মারা যায়, প্রতিবার আমি দেখেছি, বহু ছবিতে দেখেছি মানুষ মারা যাচ্ছে, আগুনে অগ্নিসংযোগ হয়ে গেছে, প্যান্ডেল পুড়ে যাচ্ছে, হ্যাঁ বহু জায়গায় বহু মসজিদে আক্রমণ হচ্ছে। হ্যাঁ, যেমন কিছুদিন আগে দেখালো যে কোথায় সুইডেনে কোরআন নিয়ে ফুটবল খেলছে, বলে কোরআন আল্লাহ নয়। আরে আল্লাহ নয়, আল্লাহর প্রিয়, আল্লাহর সম্পদ রক্ষা তো করা দরকার, কিন্তু মূলে হচ্ছে আমরা বলি সবই জীবের কর্মফল, কর্ম অনুসারে ভগবান যে যথামান প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম, যে যেরকম তার সঙ্গে সেরকম। এই জন্য কারো যদি ভক্তিতে ত্রুটি থাকে, বিগ্রহ আপনার হাত থেকে পড়ে যাবে, আপনার সিংহাসন থেকে পড়ে যাবে বিগ্রহ, জানবেন কোনো না কোনো জায়গায় অপরাধ হয়েছে। যেমন আমাদের মায়াপুরে যে ডাকাত পড়েছিল, পঙ্কজঙ্গির প্রভুকে প্রশ্ন করা হয়েছিল যে কি করে ডাকাত পড়ল, পঙ্কজঙ্গির প্রভু সব জানতেন, বলছেন একটা পূজারি কিছু অন্যায় করেছে, একজন পূজারি কিছু অপরাধ করেছে। তো ভগবান অসন্তুষ্ট না হলে এগুলো হবে না। তারপরেও একজন ভক্তেরও মৃত্যু হয়নি, ওই যে 30 জন ডাকাত এসেছিল মায়াপুরে, একজন ভক্তেরও মৃত্যু হয়নি, শুধু ভক্তির আগম মহারাজের পা কাটা গেছিল, যেটা ডাক্তার কাটতে বলেছিলেন, ডাক্তার বলেছিলেন এই পাটা কাটুন না হলে আপনার পুরো পাটা পচে যাবে। তো ভক্তির আগম মহারাজ বলছেন আমি সন্ন্যাসী, আর তখন তো ইস্কনের সন্ন্যাসীদের তো টাকা ছিল না, 5 লাখ টাকা লাগবে, ওই যে আমার সব টাকা পয়সা নাই, আমার এই পচা পায়েই থাকুক, ওনার পায়ে ইয়ে ছিল, রোগ ছিল, তো ডাকাতে এসে বিনামূল্যে অপারেশনটা করে দিয়েছে।
এগুলো চাক্ষুষ প্রমাণ না, চাক্ষুষ প্রমাণ। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ বলুন। সেটা আমার জানা নেই কোন শাস্ত্রে আছে, সেটা দেখতে হবে। এখন শাস্ত্র থেকে মানুষ অনেক সময় এমনিতে বলা হয়েছে কলা গাছ আম পাতা আর বিড়ি দিয়ে সাজানোর কথা, আমাদের নির্দেশ আছে, এগুলি শুভ শুভ। হ্যাঁ, তারপরে অনেক আবার অনেক সময় মানুষ ভুল ভালো করে, যেমন বিয়ের চিঠিতে লেখে প্রজাপতয়ে নমঃ, তাই না? কিসের ছবি আগে? প্রজাপতির ছবি আগে। প্রজাপতি মানে ব্রহ্মা, আর আদি প্রজাপতি হচ্ছে কৃষ্ণ। হয় কৃষ্ণের ছবি আঁকতে পারেন অথবা ব্রহ্মার ছবি আঁকতে পারেন। দেবদেবীর মধ্যে প্রজাপতি হচ্ছে ব্রহ্মা। প্রজাপতি মানে প্রজা সৃষ্টি করেন, মানুষ বুঝতে পারে না প্রজাপতির ছবি আঁকে, তাই না? সেগুলি মানুষ ওটা শাস্ত্র না জানার ফলে যা হয়। মাঙ্গলিক মানে মঙ্গলময়, বোঝা গেল? ঠিক আছে, রাখছি, অনেক বেলা হয়ে গেল, আজকে প্রায় 8টা বেজে গেল। ঠিক আছে, জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমস্ত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে বর্তমান প্রভু কি।